বনাঢ্যায়জনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা। এবারের সমাবর্তনে 6,284 জন গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় 12 জন গ্র্যাজুয়েটকে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় স্বর্ণপদক।